চারিদিকে নদী ঘেরা অথচ ৫০ বছরে দফায় দফায় উদ্যোগ নিয়েও আলোর মুখ দেখেনি রাজধানী ঢাকা কেন্দ্রিক নৌরুট। সবশেষ ২০১৪ সালের ঢাকঢোল পিটিয়ে বিআইডব্লিউটিএ বৃত্তাকার নৌ সার্ভিস চালু করলেও তা মুখ থুবড়ে পড়ে। চলতি বছরের শুরুতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চক্রাকারী সার্ভিস চালু রাখতে ১৩টি সেতু ভাঙার কথা বলা হলেও সেই উদ্যোগ এখনও আলোচনার টেবিলে। এরপর কালে কালে জল গড়িয়েছে অনেক। একটা সময় দখল দূষণে হারিয়ে যাওয়া নদীগুলো ধারাবাহিক উদ্ধারে প্রশস্ত ও পরিচ্ছন্ন হলেও দায়সারা উদ্যোগ নিয়ে আবারও পানিতে নেমেছে নৌ মন্ত্রণালয়। মাত্র ৫টি স্পিডবোট দিয়ে তাদের নতুন উদ্যোগ। টঙ্গী নদীবন্দর তুরাগ থেকে যাত্রা শুরু করে গাজীপুরের কোনাবাড়ি এলাকার কড্ডা আর বালু নদীর উলুখোলায় ২টি রুটে শনিবার শুরু হয় স্পিডবোট সার্ভিস। উত্তরা, টঙ্গী, আবদুল্লাপুর এগুলাতে অনেক জাম থাকে, নদীর পথ আরামে যাইতে পারম, কোনো জ্যাম নাই, কিছু নাই, দ্রুত পৌঁছে যেতাম। একে বেঁকে চলা নদীতে টলমলে পানির মাঝে ছুটে চলছে স্পিডবোট। স্বল্প পরিসরে হলেও প্রতিদিন যানজটে নাকাল নগরবাসীকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে এই চক্রাকার নৌপথ। হঠাৎ করে শুনে ওয়াটার বাস বন্ধ, এখন আবার স্পিডবোট চালু হয়েছে, এখন আবার এটা চালু করলো, এটাও তো বন্ধ হয়ে যাবে, সময় মতো কাজ না করে। শনিবার তুরাগের টঙ্গী নদীবন্দরে রাজধানীবাসীর জন্য নতুন দুটি নৌপথের উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। চারবার এটা পদক্ষেপ নিয়েছি, আমরা বারবার নিব, আমরা ক্ষান্ত হব না, আমরা নদীকে আমরা যেটা বলেছি জীবন জীবিকার কাজে আমরা লাগাবই, নদীগুলোকে আমরা সতেজ রাখবই। তবে এই দফায় তৃতীয় পক্ষ পরিচালনা করবে এই সার্ভিস। বেসরকারি প্রতিষ্ঠান মেসার্স ইনফিনিটি মেরিটাইমস মাওয়ায় বেকার বসে থাকা স্পিডবোট দিয়ে চালু করেছে এই দুটি রুট। পর্যায়ক্রমে আরও দুটি রুট চালুর কথা রয়েছে। আমরা সদরঘাট থেকে গাবতলী ১৫০, গাবতলী থেকে কড্ডা, কড্ডা মানে অনেক ডিস্টেন্স কোনাবাড়ি, সেটা ১৫০, টঙ্গী থেকে কোনাবাড়ি সেটারও ডিস্টেন্স অনেক বেশি, অলমোস্ট ৩০ কিলোমিটার, এটাও আমরা ১৫০ টাকা ধরছি। আর উলুখোলা এখান থেকে আপনার বাই রোডে ১২ কিলোমিটার, এটার ভাড়া ধরছি ১২০ টাকা। ২০১৪ সালের আগে বৃত্তাকার নৌপথে ২০০৪, ২০১০ ও ২০১৩ সালে আরও তিন দফায় ওয়াটার বাস ও লঞ্চ নামানোর উদ্যোগ নিয়েছিল কর্তৃপক্ষ। রাজধানীবাসীকে যানজটের অভিশাপ থেকে মুক্তি দিতে এর আগে কয়েক দফায় ওয়াটার বাস সার্ভিস চালু করা হলেও সেটি এক প্রকার মুখ থুবড়ে পড়ে। এখন দেখার বিষয় নতুন করে এই স্পিডবোট সার্ভিস কতদিন টিকে থাকতে পারে। যদিও নতুন এই সার্ভিসে অনেকটা আশার আলো দেখতে শুরু করেছেন নগরবাসী। টঙ্গী নদীবন্দর থেকে রাশেদ বাপ্পি, সময় সংবাদ।